কথা দিয়ে কথা রাখলো না গেরুয়া শিবির। অভিযোগ, ভোটের সময় হেলিপ্যাড করার জন্য খেলার মাঠ নিয়ে তা পুনরায় মেরামত করে দেওয়ার কথা থাকলেও আজ পর্যন্ত মাঠের মধ্যে মেরামত করে দেয়নি সাকরাইলের বিজেপি। ঘটনাটি সাকরাইলের রগড়া এলাকার। প্রথম দফায় বিধানসভা ভোটের আগে গোপীবল্লভপুর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সঞ্জিত মাহাতোর সমর্থনে সাকরাইলের রগড়াতে জনসভা করেন বিজেপি নেতা তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেই সময় বিজেপির পক্ষ থেকে রগড়া স্কুল মাঠে হেলিপ্যাড তৈরি করা হয় অমিত শাহর সভাস্থলে নামার জন্য। কিন্তু সেই থেকে প্রায় দুমাস কেটে যাওয়ার পরও, সরকার ঘোষণা হওয়ার পরও রগড়া স্কুল মাঠের মেরামত করে দেয়নি সাকরাইলের বিজেপি নেতৃত্ব। মাঠের হেলিপ্যাড তৈরির জায়গাটি এখনও পরিত্যক্ত অবস্থায় রয়েছে, ফলে নিয়মিত যে সমস্ত যুবকরা মাঠে খেলাধুলো করতেন কিংবা বয়স্ক মানুষজন সকাল কিংবা বিকেলে মাঠে এসে একটি মুক্ত বাতাস নেওয়ার পাশাপাশি শারীরিক কসরত করার জন্য হাঁটাচলা করতেন, তারা আজ প্রায় সব কিছু বন্ধ করে দিয়েছেন। বিজেপি নেতৃত্বের এই দায়িত্বজ্ঞানহীন কাজের জন্য দিনের পর দিন ক্ষোভ বাড়ছে রগড়া এলাকার সাধারণ মানুষের। এলাকাবাসীর দাবি, কথা মতো দ্রুত মাঠে সংস্কার করে দিক বিজেপি নেতৃত্ব। এ বিষয়ে রগড়া আর এম একাডেমি উচ্চ মাধ্যমিক স্কুলের পরিচালন সমিতির সভাপতি প্রদীপ কুমার দাস বলেন, রগড়ার সাধারণ মানুষ তাদের একটা অভিযোগ যে যখন অমিত শাহ এসেছিলেন আপনাদের এইখানে, তখন হেলিপ্যাড নামার জন্য সেখানে এই সেই মাঠের ওপরে একটি জায়গা নির্দিষ্ট করা হয়েছিল। তো উনি সভা করে যাওয়ার পরে আজ দীর্ঘদিন ভোট শেষ হয়ে গেল, সরকারে ফের আবার তৃণমূল আসলো, কিন্তু সেই মাঠটি এখনো পর্যন্ত কোনোরকমভাবে ঠিক করা হলো না। কথাটা বলছি, গ্রামের যে অভিযোগটা এটা কিন্তু বাস্তবসম্মত। প্রথম কথা হচ্ছে, ওটা পারমিশনের জন্য আমরা ম্যানেজিং কমিটিতে আলোচনা করেছিলাম যে যখন যে দল আসবে সে দলকে মাঠটা দেওয়া হবে, তবে একটা সত্যি দেওয়া হবে যে তারা মাঠটাকে পুনরবস্থায় ঠিক আগে যে অবস্থা ছিল সেই অবস্থায় পৌঁছে দিতে হবে। তা বিজেপির যারা আমাদের পারমিশন নিতে এসেছিলেন, আমার বা আমাদের ভারপ্রাপ্ত যিনি শিক্ষক আছেন, প্রধান শিক্ষক, পারমিশন যে নিতে এসেছিলেন, তারা কথা দিয়েছিলেন যে অমিত শাহ মিটিং শেষ হয়ে গেলে আমরা মাঠটাকে সেই আগের অবস্থায় বহাল করে দেবো, কিন্তু তারা আজ পর্যন্ত বহাল করেননি এবং সেটা অত্যন্ত দুঃখের। এবং তাদের এই নিয়ে আপনি কাউকে জানিয়েছিলেন? হ্যাঁ, আমি জানানো বলতে আমি যারা আছে তৃণমূলের মানে কী বলে বিজেপির, যেমন যে রাজীব পাত্র, যারা আমার বাড়ি এসেছিল পারমিশন নিতে, তাদেরকে বলেছিলাম। তারা কি স্টেপ নেওয়া হয়েছে? কোনো স্টেপ নেয়নি, মানে এখনো পর্যন্ত কোনো স্টেপ নেয়নি, এবং যার ফলে ওরা যদি স্টেপ না নেয় তখন কি করবো এখন ভাবতে পারছি না, যে আমরা নিজেরা করবো কি অন্য কোনো ব্যাপার। তারা আমাদের কথায় কোনো কর্ণপাতই করছে না। এখন একটা রাজনৈতিক দলকে ভরসা করে আমরা দিতে পারি মাঠ? আমরা সবগুলো রাজনৈতিক দলকেই মাঠটা দিই, যে চাইবে তাকে মাঠটা দেবো। এবার তারা যদি কথা না রাখেন সেখানে আমাদের কিছু করার নেই। এবার আমি আবার চাপ দেওয়া সৃষ্টি করবো, চাপ সৃষ্টি করবো যাতে তারা করেন, কিন্তু আমি বারবারই চাপ দিয়েছি, ওরা আমার কথা শোনে না। বিজেপির রোহিণী মণ্ডলের জেনারেল সেক্রেটারি ভরত কুমার শীত বলেন, না মাঠটা আপনারা গিয়ে দেখুন, ঠিক আছে, মানে আমি ওটা আমাদের এলাকার মাঠ বলে আপনারা গিয়ে দেখুন, মোটামুটি 60 গাড়ি মতো আমি বালিটা শুধু ফেলা মানে ফেলেছিলাম ওইখানটায়, মানে চারিদিকে আপনি গিয়ে দেখুন। বাকি মাঠটা সংস্কার হয়নি বলতে, যেটা গোল পোস্টগুলো আপনারা গিয়ে দেখবেন, যান ওটা জরাজীর্ণ অবস্থায় আছে ওই মাঠের ওই দিকটাতে, ওটা আমরা বরং বলেছি মোটামুটি এই দিকটা যেটা আছে আর কি, যে কাজ মানে একদিকেরটা ঠিকই আছে, মানে ওটাও জরাজীর্ণ আছে, যেটা আছে আমরা করে দেবো যে অবস্থায় ছিল, ঠিক আছে। আর একটা জায়গায় গোল পোস্ট ছিল না, মানে বাঁশের খুঁটি পোতা ছিল, সেটা রগড়ার সবাই মানে জানে, যারা খেলছে তারাও জানে, সেটা আমি ওখানে বলেছি আমাদের জেলাতে সেই সময় বলেছি, এবং মাস্টারমশাইগুলোকেও আমি বলেছি যে প্রয়োজনে আমি জেলার থেকে কিছু টাকা পয়সা এনে দেবো, হয়তো আপনারাও কিছুটা দেবেন, যেহেতু আমাদের এলাকারে ওটা আমরা করে দেবো। আর যেটা সংস্কার হয়নি বলতে, গত তত্ত্ব মোটামুটি সব ইয়ে করা আছে, যেখানে হেলিপ্যাড ছিল আর কি, ওই হেলিপ্যাডের জায়গায় আপনি দেখবেন যান, ওখানে মোটামুটি 4 গাড়ি মতো বালি ফেলা আছে, ঠিক আছে। তারপরে এই ভোট পরবর্তিত প্রক্রিয়ায় লেবার পাওয়া যায়নি, ঠিক আছে, একটা সন্ত্রাসের পরিবেশ চলছে, সেই জন্য মোটামুটি হয়নি। তো ওটা যেটা আমাদের অঙ্গীকারবদ্ধ আছে ওটা আমরা যেরকম ছিল করে দেওয়া হবে, ওটা নিয়ে কোনো অসুবিধা নেই। অপরদিকে রগড়া 2 নম্বর অঞ্চলে তৃণমূল সভাপতি পঞ্চানন্দ দাস জানান, আমিও এটা জানিয়েছি স্কুল কর্তৃপক্ষকে, জানিয়েছি যে স্বরাষ্ট্রমন্ত্রীর মতো লোক এসে হেলিপ্যাড বানিয়ে আমাদের খেলার, যে আমাদের গ্রামের বা স্কুলের ছেলেমেয়েরা যে খেলাধুলা করতো সেই মাঠটাকে অপরিষ্কার এবং খেলাধুলার অযোগ্য করে তুললো, সেটাকে আবার খেলা জায়গার যোগ্য করে দিল না,
সেজন্য আমি স্কুল কর্তৃপক্ষকে জানিয়েছি। ওনারা কি কি বললেন, কি আশ্বাস দিলেন? না, স্কুল কর্তৃপক্ষ ওনারা বললেন আমরা দেখছি ব্যাপারটা, কিন্তু এতদিন পর্যন্ত কোনো কিছু দেখেননি, কোনো কিছু বলেন। কতদিন মতো হলো? প্রায় 25 তারিখ থেকে আজ আজ পর্যন্ত, তাহলে 1.5 মাস ধরুন, 1.5 মাস হয়ে গেল। সত্যি প্রকৃতপক্ষে 25 তারিখ যে অমিত শাহ যে এসেছিলেন এখানে, কিন্তু তারপর থেকে আমাদের গাইঘাটা সংসদের এইটা হচ্ছে দুর্গাপুর মৌজা এবং রগড়া হাই স্কুলের মাঠ। সত্যি এখানে আমাদের আশেপাশে যে গ্রামগুলো থেকে ছেলেগুলো আসে, আমাকেও অভিযোগ করেছে যে মাঠে আমাদের খেলাধুলা খুবই অসুবিধা হচ্ছে এবং খুবই ওরা দুঃখ প্রকাশ করেছে আমার কাছে, যে যাতে মানে যে হেলিপ্যাড করেছিল ওই যেটুকু জায়গা মানে খারাপ আছে ওইগুলো যাতে তাড়াতাড়ি মেরামত হয়, এবং আমরাও যথাযথি বলেছি স্কুলে, তারাও আশ্বাস দিয়েছেন কিন্তু কাজ হয়নি। ঝাড়গ্রাম থেকে দেবব্রত বাগের রিপোর্ট, চ্যানেল 24/7।